বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারত এবার মুখ খুলল। বাংলাদেশের পার্শ্ববর্তী দেশ ভারত, অনেকেই বলে বাংলাদেশের বন্ধু দেশ ভারত। এই তো কিছুদিন আগেই এই ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে মুখ খুলেছিল তত্ত্বাবধায়ক সরকার নিয়ে। ভারত সেখানে স্পষ্টভাবে জানিয়েছিল বাংলাদেশের তত্ত্বাবধায়ক সরকার দিবে কি দিবে না এটা সে দেশের জনগণই ঠিক করবে। আবারও ভারত বাংলাদেশের নির্বাচন নিয়ে মুখ খুলল, এবার কি বলল আসুন বাংলাদেশের নির্বাচন নিয়ে ভারতের কতটুকু আগ্রহ আমরা খুঁটিনাটি বিষয় নিয়ে আলোচনা করব। আপনারা ঝটপট বসে পড়ুন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য, অনেক অনেক গুরুত্বপূর্ণ আজকের এই ভিডিওটি, ভিডিওটি সম্পূর্ণ দেখে যাবেন। বাংলাদেশের নির্বাচন নিয়ে আওয়ামী লীগের একটি সংগঠন ভারত যায়, সেখানে এমপি মন্ত্রীদের সাথে তারা বৈঠক করে বাংলাদেশের নির্বাচন নিয়ে। সেখানে তারা বৈঠকে কি কথা বলেছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে তা আওয়ামী লীগের সংগঠন বাংলাদেশ এসে সংবাদ মাধ্যমকে জানিয়েছেন। আগামী নির্বাচন নিয়ে ভারতের ভূমিকা কি থাকবে এমন প্রশ্নের জবাবে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য আব্দুর রাজ্জাক বলেন, ভারত পার্শ্ববর্তী দেশ, তাদের সঙ্গে আমাদের কানেক্টিভিটি অনেক বেশি, পার্সন টু পার্সন কানেকশন। আপনারা জানেন বাংলাদেশে কি হচ্ছে, তারা সব কিছুই জানে, রাজনৈতিক অর্থনৈতিক কিছু বিষয়ে তাদের আগ্রহ আছে। তবে নির্বাচন করবে বাংলাদেশ নির্বাচন কমিশন, তাতে বাংলাদেশ সরকার সহযোগিতা করবে। ভারত নির্বাচনে কি করবে এখানে তাদের কিছু করার নেই, তারা এ নিয়ে কোনো মন্তব্য করেনি। সংবাদ সম্মেলনে আব্দুর রাজ্জাক আরও বলেন, ভারতের জন্য চীন সবসময় দুশ্চিন্তার ফ্যাক্টর, সেজন্যই তাদের সীমান্তে মাঝে মধ্যেই উত্তেজনা তৈরি হয়। আমরা বলেছি আমাদের পররাষ্ট্রনীতি সবার সঙ্গে বন্ধুত্ব, কারো সঙ্গে শত্রুতা নয়, সে নীতি নিয়েই আমরা চলি। কিন্তু ভারতের সঙ্গে আমাদের সম্পর্কের রক্তের অক্ষরে লেখা, এ সম্পর্ক তুলনীয় নয়। বিএনপির প্রসঙ্গ তুলে ধরে আব্দুর রাজ্জাক বলেন, তাদের বিদেশিদের উপর নির্ভর করে এখন দেখছে যে কিছু নেই, পানিতে ডুবে যাবে। বাংলাদেশের মানুষের নির্ধারণ করবে ভবিষ্যৎ রাজনীতি কার মাধ্যমে নিয়ন্ত্রিত হবে। এর আগে লিখিত বক্তব্যে আওয়ামী লীগের প্রতিনিধি দলের প্রধান আব্দুর রাজ্জাক বলেন, ভারতের জনতা পার্টি আওয়ামী লীগের প্রতিনিধি দলকে জানিয়েছে চীন ও জামায়াতে ইসলামী ভারতের জন্য কোনো ঝুঁকি নয়, জামাত সাম্প্রদায়িক শক্তি, নিরাপত্তার জন্য হুমকি, তার সঙ্গে পাকিস্তানের সম্পর্ক রয়েছে, ISI-এর সম্পর্ক রয়েছে, এ নিয়ে আওয়ামী লীগ ও বিজেপি একমত হয়েছে। ভারত সফরে অংশ নেওয়া প্রতিনিধি দলের সদস্য ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। নির্বাচনের চার মাস আগে বিজেপির আমন্ত্রণে আওয়ামী লীগের প্রতিনিধি দলের এ সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে অবহিত করেন তিনি। আগামী নির্বাচন নিয়ে ভারত সরকারের অভিমত নিয়ে আওয়ামী লীগের এ যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, বিজেপি মনে করে বাংলাদেশ সংবিধান অনুযায়ী নির্বাচন হলে সুষ্ঠু ও সুন্দর হবে, সেই সঙ্গে তাদের এক বাক্য অভিমত শেখ হাসিনার নেতৃত্বে রাজনৈতিক স্থিতিশীলতা মধ্য দিয়ে দেশের অগ্রগতি অভাবনীয়। বিজেপির শীর্ষ নেতৃত্বের সঙ্গে আন্তরিকতাপূর্ণ বৈঠকগুলোই তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সন্ত্রাসমুক্ত তুঘণ্ডিতর ভূয়াসী প্রশংসা করেছেন। বিএনপির আমরে ভারতের বিচ্ছিন্নবাদীদের উদ্দেশ্যে পাচার হতে যাওয়া 10 টা অস্ত্র, কক্সবাজারে অস্ত্র উদ্ধারের ঘটনা ঘটেছে, সেই সময়গুলোর মতো অবস্থা এখন আর নেই বলেন তারা। নিজ দেশের 1 ইঞ্চি ভূমিও প্রতিবেশী দেশের অশ্লীলতার কাজে যেন অব্যাহত না হয় সে বিষয়ে আমাদের প্রধানমন্ত্রীর নেওয়া পদক্ষেপ ও তার কার্যকারিতার আন্তরিক সন্তোষ জানান নেতারা। সম্প্রচার মন্ত্রী বলেন, আমরা তাদের জানিয়েছি জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ আজ সাম্প্রদায়িক সম্প্রীতির উদাহরণ, এর ফলে প্রতি বছর পূজা মণ্ডপের সংখ্যা বাড়ে, সব ধর্মের উৎসব সবার উৎসব হয়, পয়লা বৈশাখে সর্বজনীন উৎসব হয়, চাকরিজীবীরা পুরো 1 মাসের বেতনের সমান উৎসব ভাতা পান, এসব তথ্যে তারা সাম্প্রদায়িক সম্প্রীতির ভিতরে গভীরতা অনুভব করেছেন। সংবাদ সম্মেলনে ভারত সফরে যাওয়া প্রতিনিধি দলের অন্য অন্য সদস্যসহ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক সুজিত রায় নন্দী দপ্তর, সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, উপপ্রচার ও প্রকাশ না বিষয়ক সাম্প্রতিক আব্দুল আবার শামী, উপদপ্তর সম্পাদক সায়েম খান, কার্যনির্বাহী সদস্য মেরিন জাহান কবিতা, দলীয় সংসদ সদস্য আরমাদাও প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রিয় বন্ধুরা, আপনারা জানতে পারলেন বাংলাদেশের আওয়ামী লীগের একটি সংগঠন ভারতে গিয়েছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে আলোচনা করতে। সেখানে গিয়ে ভারতের এমপি মন্ত্রীদের সঙ্গে বৈঠকে কি কথা বলেছিল বাংলাদেশের নির্বাচন নিয়ে আপনারা বিস্তারিত একটু হলেও জানতে পারলেন। আপনারা যদি এই বিষয়ে কিছু বলতে চান অবশ্যই জানিয়ে দিবেন। বাংলাদেশের নির্বাচনের বিষয় নিয়ে ভারত কি অত্যন্ত গুরুত্বপূর্ণ, ইয়েস বা নো লিখে কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আর ভিডিওটি আপনারা ধৈর্য সহকারে সম্পূর্ণ দেখার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন।